দেখো সন্ধ্যাবেলা তো দুধ এসেছে আমাদের, তো আমি দুধটা ঢালছি। দেখো হাঁড়িতে তো প্রথমে দুধটা ঢালতে নিয়ে ছাঁকনি দিয়েছিলাম, ছাঁকনিটা সুদ্ধ মানে হাঁড়ির ভিতরে চলে গিয়েছে, তাই আমি পরে আবার দুধটাকে ভালো করে ছেঁকে নেব। দেখো এখানে আছে আধা কেজি দুধ, তো সেই দুধটাকে আবার আমি ছেঁকে নিয়েছি একটা বাটিতে করে। তো আবার ছেঁকে নিয়ে তারপর আমি এটাকে জাল করব। দেখো এখানে দুধটা জালে বসিয়ে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাস ব্লগ। তো আজকে আবার অনেকদিন পরে আসলাম তোমাদের সামনে, তো এতদিন ঘুরে টুরে একদম কালো হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এতদিন তো ভিডিও বানানো হয়নি, এখন ভাবছি বানাবো। তো দেখো কয়েকদিন ধরে এত গরম পড়েছে কি আর বলবো, একদম ঘেমে টেমে পুরো অস্থির, একদম শেষ। তো গরমে আর যেহেতু এক ঘরে রান্নাবান্না করি, রান্নাবান্না করতে করতে একদম মন চায় না আর ভিডিও বানাতে। তো আমার সঙ্গে থাকো, আমার ব্লগটা তোমরা দেখতে থাকো। তো আমরা এসেছি, আজকে দুই দিন হয়ে গেল, তো এসে আর ভিডিও বানাইনি, কারণ ঘর দরে যে অবস্থা ছিল, যেহেতু বাড়িতে না থাকলে ঘরের অবস্থা কীরকম হয় সেটা তোমরা ভালো করে জানো। তো এসে ঘর টর মুছে টুছে নিয়ে ঘর পরিষ্কার করলাম। তো আর এদিকে বরের শরীরটাও ভালো না, ভালো নাই আর কি, মারি ফুলেছে, তার জন্য ভিডিও বানাতে পারছে না, একদম কিছু খেতেই পারছে না, হা করতেই পারছে না, একদম মানে মারি একদম পুরো ফুলে গিয়েছে। তো বর আসলে তোমাদের দেখাবো। আর দেখো এখন হচ্ছে সন্ধ্যা 6:30 বাজে এখন, আমি তোমরা দেখতে পেয়েছ আমি দুধ ছেঁকে নিলাম। তো দুধ একটু আগে দিয়ে গিয়েছিল, আজকে সকালে দেয়নি, তো আমি দুধটা জাল করে মেয়েকে দুধ মুড়ি খাওয়াবো। তুমি তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমার মেয়ে একদম গরমে একদম ঘ্যান 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 করছে। ফ্রেন্ডস দেখো আমার দুধটা জাল হয়ে গিয়েছে, তো ভিডিও করার চক্করে একটু দুধ উতলে পড়েও গিয়েছে। তারপর দেখো আমি এখন মেয়েকে দিয়েছি দুধ আর মুড়ি। তো ও একা একা ওকে প্রত্যেকদিন দেওয়ার চেষ্টা করছি, খাওয়াটাও ধরতেই পারছে না, আর এখানে আমিও দুধ মুড়ি খাচ্ছি। তারপর খেয়ে একটু টক খেতে ইচ্ছেও হলো। তো এখানে আছে শুকনো বড়ই, তো ননদের ননাসের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো সেটাই লবণ আর লঙ্কা দিয়ে মাখিয়ে আমি খাচ্ছি। তো কার কার টক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো মানে আমি বড়ইটা খেতে অনেকই ভালোবাসি, বিশেষ করে শুকনো বড়ইটা আমার খুব ভালো লাগে খেতে। তো অল্প কয়েকটা নিয়েছি, না হলে একদম টক খেতে খেতে মানে দাঁতগুলো একদম টক হয়ে যাবে। আর মেয়েও দেখো একটা নিয়ে মুখে একদম টক। তো আবার দেখাচ্ছি, যখন বলছি কি খাচ্ছি বলছে বড়ই খাচ্ছি। আবার দুধ দিয়ে দেখো বিচিটা ফালিয়ে দিতে গেল। তো এখানে দেখো আর একটা বান্ধবী, তো ও ওর সাথে খেলে সারা দিন থেকে, তো দেখো দুজনে মিলে সেলফি উঠছে। তো দেখো তারপর 7:30 থেকে বর এনেছিল পাপড়ি চাট, তো ভীষণই টেস্টি ছিল পাপড়ি চাটটা, কিন্তু যেহেতু আমি বাইরের খাওয়াটা কমিয়ে দিয়েছি তার জন্য আমি অল্প একটু খেয়েছি। আর মানে একটু আগে আমার মেয়ের সাথে যেই মেয়েটাকে খেলতে দিয়েছিলে, তো ওর বান্ধবীকে একটু দিয়ে আসলাম যে খাবে। তারপর দেখো এখানে বর অনেক রকম সবজি এনেছে, এখানে এনেছে টমেটো, কোয়াশ, বেগুন, চিচিঙ্গা, তিতাকরলা, তারপর কাঁকরোল, এগুলো এনেছে। তো এগুলো গুছিয়ে নেব। আর তো আমার ব্লগটি আজ পর্যন্ত এখানেই এন্ড করছি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবে। বাই বাই।